সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। জার্মানির আটটি লেপার্ড ট্যাঙ্ক ধ্বংস করল রাশিয়া। বাকপথের দিকে অগ্রসর হচ্ছে ইউক্রেনীয় বাহিনী। যুক্তরাষ্ট্রকে উপেক্ষা করে ভেনেজুয়েলাকে কাছে টানছে সৌদি। তেলের দাম বাড়াতে কৌশলী অবস্থানে সৌদি আরব। ইসরায়েলি বাহিনী গুলিতে গুরুতর আহত ফিলিস্তিনি শিশুর মৃত্যু। গ্রেপ্তার এড়াতে আদালতে পিটিশন বুশরা বিবির। এবং মাঝ আকাশে ইঞ্জিনে গোলমাল, যুক্তরাষ্ট্রের বদলে বিমান নামল রাশিয়ায়। দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলুর রাব্বি। জার্মানির আটটি লেপার ট্যাঙ্ক ধ্বংস করল রাশিয়া। রাশিয়া সামরিক বাহিনীর হাতে 1500 ইউক্রেনীয় সৈন্য নিহত এবং আটটি জার্মান নির্মিত লেপার ট্যাঙ্ক ধ্বংস হয়েছে। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ে টুইটারে এমনটাই দাবি করা হয়েছে। মন্ত্রণালয় বলেছে, দক্ষিণ দনেস্ক অঞ্চলে ইউক্রেনীয় সৈন্যদের মোট ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল 1500-এর বেশি। 28টি ট্যাঙ্ক, যার মধ্যে 8টি জার্মান তৈরি লেপার ট্যাঙ্ক, 3টি চাকা ফ্রেঞ্চ নির্মিত AMX-10 ট্যাঙ্ক এবং 109টি সাজা যুদ্ধযান। পোল্যান্ড 24 ফেব্রুয়ারিতে কিয়েভে লেপার্ড 2A4 ট্যাঙ্কের প্রথম কিস্তি বিতরণ করেছে। অন্যান্য অংশীদারদের কাছ থেকে ডেলিভারি আগামীতে অব্যাহত থাকবে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত ফুটেজে দেখা যায়, 6টি ইউক্রেনীয় যানবাহন খোলা ভূখণ্ডের মধ্য দিয়ে চলাচল করছে। তাদের মধ্যে 5টি পশ্চিমা সরবরাহকৃত মাইন রেজিস্ট্যান্ট, এমবুশ প্রোটেক্টেড বা MRAP যান বলে মনে হচ্ছে, যা 6টি একটি সাজোয়া কর্মী বাহক বা একটি সাজোয়া ফাইটিং গাড়ির মতো। MRAP-র মধ্যে 3টি রাশিয়ার হামলায় ধ্বংস হয়ে গেছে। এর আগে প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছিল, দনেস্ক পিপলস রিপাবলিকের দক্ষিণ অংশে ইউক্রেনে একটি বড় আকারের আক্রমণাত্মক প্রচেষ্টা রবিবার রাশিয়ান বাহিনী সফলভাবে প্রতিহত করেছে। ইউক্রেন অপারেশনের জন্য 6টি যান্ত্রিক এবং 2টি ট্যাঙ্ক ব্যাটেলিয়ানকে মাঠে নামিয়েছে। বাকমুতের দিকে অগ্রসর হচ্ছে ইউক্রেনীয় বাহিনী। ইউক্রেনের উপপ্রতিরক্ষা মন্ত্রী হান্না মালিয়ার বলেছেন, তার দেশের সৈন্যরা বাকমুত শহরের দিকে অগ্রসর হচ্ছে। পূর্বাঞ্চলের শহরটিকে তিনি শত্রুতার কেন্দ্র বলে উল্লেখ করেছেন। তবে এর মধ্যে দিয়ে রাশিয়ার উপর ইউক্রেনীয় বাহিনীর পাল্টা আক্রমণ শুরু হয়েছে কিনা সে বিষয়ে তিনি কিছু বলেননি। ইউক্রেন গত কয়েক মাস ধরে রাশিয়ার উপর পাল্টা হামলা চালানোর পরিকল্পনা করে আসছে, কিন্তু তারা এই অভিযান কখন ও কোথায় শুরু করবে সে বিষয়টি গোপন রেখেছে। অন্যদিকে রুশ সামরিক বাহিনী বলেছে যে তারা পূর্বাঞ্চলের ডনেস্ক অঞ্চলে সোমবার ইউক্রেনের নতুন করে চালানো এক আক্রমণ নস্যাৎ করে দিয়েছে। এ সময় তারা 250-এর বেশি ইউক্রেনীয় সৈন্যকে হত্যা করেছে বলে দাবি করছে। বাকমুত শহর দখলের জন্য কয়েক মাস ধরে রুশ বাহিনীর সাথে ইউক্রেনীয় সৈন্যদের লড়াই হয়েছে। সম্প্রতি রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপ দাবি করেছে যে তারা এই শহরটিকে পুরোপুরি দখল করে নিয়েছে। মঙ্গলবার ভোরে ইউক্রেন জুড়ে বিমান হামলা সতর্ক সাইরেন বেজে ওঠে। হামলা চালানো হয়েছে রাজধানী কিয়েভ লক্ষ্য করেও। ইউক্রেন দাবি করেছে, কিয়েভ টার্গেট করে রাশিয়ার ছোড়া 20টিরও বেশি মিসাইল গুলি করে ধ্বংস করা হয়েছে। যুক্তরাষ্ট্রকে উপেক্ষা করে ভেনেজুয়েলাকে কাছে টানছে সৌদি। গত মাসে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ভেনেজুয়েলার স্বৈরশাসক নিকোলাস মাদুরোকে একটি সরকারি রাষ্ট্রীয় সফরে আমন্ত্রণ জানিয়েছিলেন। তিনি যুক্তরাষ্ট্রের ভেনেজুয়েলা নীতির নিন্দা জানান এবং সেখানে থাকাকালীন মাদুরোকে সমর্থনের প্রস্তাব দিয়েছিলেন। সপ্তাহান্তে অন্য একটি দেশ, এবার একটি মার্কিন মিত্র, মাদুরোকে একঘরে করে রাখার মার্কিন প্রচেষ্টার বিরুদ্ধে কাজ করেছে। রোববার মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ ও মার্কিন মিত্র সৌদি আরব মাদুরোকে সরকারি রাষ্ট্রীয় সফরে স্বাগত জানায়। সৌদির এই সফরের জন্য কোনো আনুষ্ঠানিক কারণ জানায়নি, তবে এটি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চেয়ে নেওয়া দেশটির সর্বশেষ কূটনৈতিক পদক্ষেপ। এ বিষয়ে অ্যাসোসিয়েটেড প্রেসে রিপোর্ট করেছে। সৌদিরা বলে যে তারা এমন একটি বিশ্বে তাদের নিজস্ব জাতীয় স্বার্থ অনুসরণ করছে যা ক্রমবর্ধমান শক্তির প্রতিযোগিতা দ্বারা সংজ্ঞায়িত হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন যে কূটনৈতিক উত্থানের লক্ষ্য আঞ্চলিক স্থিতিশীলতা বৃদ্ধি করা এবং সৌদির ভাবমূর্তি উন্নত করা, কারণ তারা ব্যাপক উন্নয়ন প্রকল্পের জন্য আন্তর্জাতিক বিনিয়োগ চায়। মার্কিন যুক্তরাষ্ট্রকে উপেক্ষা করে স্বাধীন বৈদেশিক নীতি অনুসরণের দিকে সৌদিদের উদ্বেগজনক প্রবণতা নতুন কিছু নয়। গত সপ্তাহে বিশেষজ্ঞ সাহার তরতাক ন্যাশনাল রিভিউতে লিখেছেন যে চীন, সৌদি আরব, ইরান, সংযুক্ত আরব আমিরাত এবং ওমানের সাথে সমন্বয় করে পারস্য উপসাগরীয় নিরাপত্তার জন্য একটি যৌথ নৌবাহিনী গঠন করবে। তিনি যেমন উল্লেখ করেছেন, শীর্ষ সৌদি এবং ইরানি কূটনীতিকরাও এপ্রিল মাসে 7 বছরেরও বেশি সময় ধরে চীনে প্রথমবারের মতো দেখা করেছিলেন। তাদের দূতাবাস এবং কনসুলেটগুলি পুনরায় চালু করার এবং নাগরিকদের জন্য সরাসরি ফ্লাইট এবং ভিসা সুবিধা পুনরায় চালু করার বিষয়টি নিশ্চিত করেছেন। সৌদি সরকারের বিরোধিতা করার বর্তমান মার্কিন প্রশাসনের নীতি ইতিমধ্যে সৌদি আরবকে চীনের দিকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দূরে সরিয়ে দিয়েছে, যেমন বিশেষজ্ঞ নোয়া রথম্যান মার্চ মাসে উল্লেখ করেছিলেন। এখন আপাত দৃষ্টিতে মনে হচ্ছে সৌদিরা দক্ষিণ আমেরিকায় যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষকে আলিঙ্গন করতে যাচ্ছে। তেলের দাম বাড়াতে কৌশলী অবস্থানে সৌদি আরব।
বিশ্বজুড়ে তেলের বাজার স্থিতিশীল করতে উৎপাদন কমানোর ঘোষণা দিয়েছে সৌদি আরব। আগামী মাস থেকে দৈনিক 10 লাখ ব্যারেল তেল উৎপাদন কমিয়ে দেবে। জ্বালানি তেল উৎপাদনকারী 13 দেশীয় জোট ওপেক প্লাস ও এর 10 মিত্র দেশের সিদ্ধান্ত অনুযায়ী এ পদক্ষেপ নিতে যাচ্ছে দেশটি। মিত্র দেশগুলোর নেতৃত্বে ছিল রাশিয়া। বিশ্বের সবচেয়ে বেশি তেল উৎপাদনকারী দেশ সৌদি আরবের এক ঘোষণায় বাড়তে শুরু করেছে তেলের দাম। গত কয়েক বছরে দামের উত্থান পতনের ধারাবাহিকতা এখন বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম পড়তে দিকে। গত এক বছরেরও বেশি সময় ধরে রাশিয়া বিশ্ববাজারে কম মূল্যে জ্বালানি তেল সরবরাহের কারণে দামে স্থাত অবস্থা আনতে পারছিল না ওপেক ওপেক প্লাস। ওপেক প্লাস ভুক্ত দেশগুলো এর আগে তেল উৎপাদন কমানোর জন্য দুই দফা সিদ্ধান্ত নিয়েছিল, তবে তাতে কাজের কাজ কিছু হয়নি। অবশেষে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ওপেক প্লাসের সদস্য দেশগুলোর মন্ত্রীদের দীর্ঘ বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হয় জোটগতভাবে দৈনিক 14 লাখ ব্যারেল তেল উৎপাদন কমানো হবে। এর মধ্যে সৌদি একাই কমিয়ে দেবে 10 লাখ ব্যারেল। নিউ ইয়র্ক টাইমস এর খবরে বলা হয়েছে যে আলোচনার ভিত্তিতে সৌদি আরব এই সিদ্ধান্ত নিল। তাতে বোঝা যায় অপরিশোধিত তেল উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশগুলোর মধ্যে এক ধরনের উত্তেজনা আছে। বিশেষ করে যেভাবে তাদের মধ্যে তেল উৎপাদন কোটার জটিল বিন্যাস হলো, তাতে এক কঠিন সমীকরণের আভাস পাওয়া গেল। এ কারণে বিশ্ববাজারে তেলের দাম এক ধরনের ভারসাম্যের মধ্যে আছে। রোববার ওপেক ও সহযোগী দেশগুলোর মধ্যে যে বৈঠক হলো তার আগে অনেক আলোচনা হয়েছে। সে বৈঠককে ওপেকের ইতিহাসের অন্যতম উত্তেজনাপূর্ণ বৈঠক হিসেবে আখ্যা দিয়েছে নিউ ইয়র্ক টাইমস। দেখা যাচ্ছে সৌদি আরব এককভাবে তেল উৎপাদন হ্রাসের ঘোষণা দিল, কিন্তু সংযুক্ত আরব আমিরাত নিজেদের তেল উৎপাদনের কোঠা বাড়িয়েছে, সেজন্য তারা অনেকদিন ধরে দিন দরবার করে আসছিল। আবার অন্য দেশগুলোর তেল উৎপাদনের কোটা কমেছে। রোববার ওপেক ও সহযোগী দেশগুলোর বৈঠক যে বন্দোবস্ত হলো তা মূলত সৌদি আরবের নেতৃত্বে হয়েছে। সৌদি যুবরাজ আব্দুল আজিজ বিন সালমান, যাকে সৌদির ললিপপ হিসেবে আখ্যা দিয়েছেন, যার বদৌলতে তেল ব্যবসায়ীদের মুনাফা বাড়বে। তবে সৌদি আরবের উৎপাদন হ্রাসের ঘোষণা কেবল জুলাই মাসের জন্য, পরে তা আরো বাড়তে পারে। বিশ্লেষকদের হিসাব, সৌদি আরবের বাজেট ভারসাম্য বজায় রাখতে এবং সিংহাসনের উত্তরাধিকারী যুবরাজ মোহাম্মদ বিন সালমানের উচ্চাভিলাষী অবকাঠামো প্রকল্প বাস্তবায়নে অপরিশোধিত তেলের দর প্রতি ব্যারেল $80 উপর রাখতে হবে। যদিও গোল্ডম্যান স্যাক্স এর বিশ্লেষণে বলা হয়েছে এসব করে সৌদি আরব তেলের দাম বড়জোর $1-6 বাড়তে পারে, কিন্তু তাতে ভোক্তাদের তেমন কিছু আসবে যাবে না, অথবা মার্কিন যুক্তরাষ্ট্রে গ্যাসোলিনের দাম সে কারণে রাজনৈতিকভাবে হুমকিতে পড়বে না, কারণ সে দেশের পাম্পগুলোতে তেলের দাম এমনিতে গত বছরের তুলনায় 25% কম। ইসরায়েলি বাহিনীর গুলিতে গুরুতর আহত ফিলিস্তিনি শিশুর মৃত্যু। অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনাবাহিনী গুলিতে এক ফিলিস্তিনি শিশু গুরুতর আহত হওয়ার পর সোমবার মারা গেছে। গত বৃহস্পতিবার রাতে শিশুটি গুলিবিদ্ধ হয়। এই ঘটনায় তামিমির বাবা হাইথামও আহত হয়েছেন। চিকিৎসকরা জানিয়েছিল শিশুটির অবস্থা আশঙ্কাজনক। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছিল ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে শিশুটি 2 বছর বয়সী, কিন্তু কিছু কিছু সংবাদ মাধ্যমে তার বয়স 3 উল্লেখ করা হয়েছে। মাথায় গুলিবিদ্ধ হওয়ার পর শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে ইসরায়েলের সেবা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে চিকিৎসক দলের ব্যাপক প্রচেষ্টা সত্ত্বেও শিশুটি না ফেরার দেশে চলে গেছে। এক বিবৃতিতে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে নবী সালে গ্রামের শিশু মোহাম্মদ হাইতাম আল তামিমির মৃত্যু হয়েছে। রামাল্লার কাছে গ্রামে সংঘর্ষের পরপরই ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে বন্দুকধারীরা দখলকৃত পশ্চিম তীরে নেভে তজুব বসতির দিকে গুলি চালিয়েছিল, যা আন্তর্জাতিক আইনে অবৈধ বলে বিবেচিত। এতে একটি গার্ড পোস্টের সৈন্যরা পাল্টা গুলি চালালে ওই ব্যক্তি ও শিশু গুলিবিদ্ধ হয়। সেনাবাহিনী গুলি চালানোর তদন্ত শুরু করেছে এবং এই ঘটনার জন্য অনুতপ্ত। ঘটনার পর বৃহস্পতিবার সন্ধ্যায় 40 বছর বয়সী হাইতাম আল তামিমি হাসপাতালে বিছানায় শুয়ে এএফপি কে বলেন, আমি আমার সন্তানের সঙ্গে আমার গাড়িতে ছিলাম, আমার পরিবারের সঙ্গে দেখা করতে চেয়েছিলাম, হঠাৎ তারা আমাকে এবং আমার ছেলেকে গুলি করে। আমি ভেবেছিলাম গুলি টাওয়ার থেকে ছুড়েছে। গতকাল সোমবার শিশুটির মরদেহ তার এলাকায় ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। গ্রেপ্তার এড়াতে আদালতে পিটিশন বুশরা বিবির। বিভিন্ন মামলায় সম্ভাব্য গ্রেপ্তার এড়াতে লাহোর হাইকোর্টে পিটিশন করেছেন ইমরান খানের স্ত্রী বুশরা বিবি। মঙ্গলবার নিজের আইনজীবীর মাধ্যমে হাইকোর্টে তিনি পিটিশন জমা দেন বলে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জিও নিউজ। পিটিশনে তিনি লিখেছেন, দেশজুড়ে তার বিরুদ্ধে যত মামলা করা হয়েছে সেগুলো যেকোনো একটি বা একাধিক মামলায় তাকে গ্রেপ্তার করা হতে পারে বলে আশঙ্কা করছেন তিনি। এ কারণে গ্রেপ্তার এড়াতে তিনি আদালতের নির্দেশনা চাইছেন। গত 9 মে বিক্ষোভের পর দেশজুড়ে পাকিস্তান তেহরিকে ইনসাফের কর্মীদের বিরুদ্ধে চলমান পুলিশ অভিযানের মধ্যেই মঙ্গলবার এই পিটিশন জমা দিলেন বুশরা বিবির আইনজীবী। এদিকে আলোচিত আল কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় অন্যতম আসামি বুশরা বিবিকে জিজ্ঞাসাবাদ করতে মঙ্গলবার তাকে তলব করেছিল পাকিস্তানের দুর্নীতি বিরোধী সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো বা ন্যাব। সে অনুযায়ী এদিন রাওয়ালপিন্ডি শহরে ন্যাবের প্রধান কার্যালয়ে গিয়েছিলেন বুশরা। তবে ন্যাবের একটি সূত্র জানিয়েছে আসামি নয়, এই মামলার একজন সাক্ষী হিসেবে তার মঙ্গলবারের বক্তব্য রেকর্ড করা হয়েছে। বুশরা আগমন উপলক্ষে ন্যাব কার্যালয় চত্বরে জড়ো হয়েছিলেন সাংবাদিকরা, তবে তিনি সাংবাদিকদের সঙ্গে কোনো কথাবার্তা বলেননি। মাঝ আকাশে ইঞ্জিনে গোলমাল, যুক্তরাষ্ট্র বদলে বিমান নামলো রাশিয়ায়।
মহাকাশে বিমানের ইঞ্জিন গোলমাল, যার জেরে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। যদিও পাইলটের তৎপরতায় যাত্রায় রক্ষা পেল দিল্লি থেকে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো গামী এয়ার ইন্ডিয়ার বিমান। বিমানটিকে জরুরি অবতরণ করানো হয় রাশিয়ার একটি বিমানবন্দরে। 216 জন যাত্রী, পাইলট সহ বিমান কর্মীরা সবাই নিরাপদে রয়েছেন বলে জানা গেছে। বিকল্প বিমানে যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থাও করা হয়েছে। এয়ার ইন্ডিয়া সূত্রে জানা গেছে, সোমবার দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দেয় AI-173 ফ্লাইটটি। বিমানে ছিলেন 216 জন যাত্রী, এছাড়া পাইলট, কো পাইলট সহ বিমান কর্মী ছিলেন 16 জন। মাঝাকাশে আচমকা বিমানের ইঞ্জিনে গোলযোগ ধরা পড়ে। বিপদ বুঝে বিন্দুমাত্র ঝুঁকি নেননি পাইলট। সান ফ্রান্সিসকোর বদলে নিকটবর্তী রাশিয়ার মাগাদনে এয়ার ট্রাফিক কন্ট্রোলকে বিমানের সমস্যার কথা জানান। অনুমতিক্রমে মাগাদন বিমানবন্দরে বিমানটিকে নামান পাইলট। ইঞ্জিনে গোলযোগ এড়িয়ে নিরাপদে মাটির ছয় বিমানের চাকা। এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ নিশ্চিত করেছে বিমানের 216 জন যাত্রী এবং 16 জন বিমান কর্মী সবাই সুস্থ আছে। যাত্রীদের জন্য সান ফ্রান্সিসকো গামী বিকল্প বিমানের ব্যবস্থা করা হয়েছে। বিমান ইঞ্জিনে ঠিক কি গোলযোগ হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।